সেলফি তুলতে গিয়ে বিপত্তি তলিয়ে গেল যুবক এবং তিন দিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ মেলেনি এবং এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে নর্থপোর্ট থানার সামনে নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা বিক্ষোভ করছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বাগবাজার লকগেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে তলিয়ে যায় যুবক নর্থপোর্ট থানার সামনে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের সঙ্গে কথোপকথনও চলছে তাদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন মহেন্দ্রচন্দ্র কলেজের এই পড়ুয়া প্রথম বর্ষের এই পড়ুয়া শুক্রবার বন্ধুদের নিয়ে বাগবাজার লকগেটে যায় শেখ সাইয়াদ সেলফি তোলার সময় গঙ্গায় তলিয়ে যান যুবক বন্ধুদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ নিখোঁজ ছাত্রের পরিবারের এবং এই মুহূর্তে নর্থপোর্ট থানার সামনে বিক্ষোভ নিখোঁজ ছাত্রের পরিবারের শুক্রবার থেকে নিখোঁজ ছাত্র এবং তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে নর্থপোর্ট থানার সামনে বিক্ষোভে এবং তাদের বক্তব্য যে ছাত্রের নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে আর তার খোঁজ মিলছে না সেলফি তুলতে সে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল পুলিশে লিখিতভাবে অভিযোগ তারা করেছে পুলিশের তরফ থেকেও ডুবুরি নামিয়ে খোঁজার প্রচেষ্টা চালানো হয়েছে আমরা নর্থপোর্ট থানার সামনে রয়েছি ইতিমধ্যে দেখা যাচ্ছে পরিবারের সদস্যরা তারা এখানে বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তাদের বক্তব্য এখনো পর্যন্ত কেন খোঁজ মিল না কি অভিযোগ আপনাদের কি আমরা চাই যে ওনারা ছজনকে ধরে নিয়ে আসুক আর আমাদের আজকেই চাই ছেলে সেলফি তুলতে বেরিয়েছিল হ্যাঁ মিথ্যে কথা এটা না ছেলে আমাদের খেতে দেয়নি বারবার ফোন করে দাঁড়া বন্ধুরা সেলফি তুলে বলে নিয়ে যায়নি বলছে কলেজে যাব বাইকে করে বসে নিয়ে গেছে এবার ওই জায়গায় যে নিয়ে যাবে যে আমরা কোন রকম ভাবতে পারিনি আমরা কোন রকম ভাবতে পারিনি যে ওই জায়গায় নিয়ে যাবে ছেলেকে কিন্তু ওনারা ফেলে দেওয়া হয়নি ছেলেকে ওরা কিডন্যাপ করে রেখে দিয়েছে কোন জায়গায় নালে আজকে এতদিন পরে এলাম তার বডি ভাসছে না কেন আমি ছেলেকে খেতে দিল না বারবার ডাকছে আয় না আমরা যাব আয় না কলেজে যাব আর সেদিন কলেজ ছিল না মিথ্যা কথা বলে ডেকেছে আপনারা থানার সামনে বিক্ষোভ চালিয়ে যাবেন হ্যাঁ বিক্ষোভ চালিয়ে যাব আমার ছেলে না পাও পর্যন্ত আমরা এখান থেকে যাব না আজকে আমাদের বিচার চাই আজকে বিচার চাই বিচার চাই আজকে আজকে স্টেপ নিতেই হবে চার দিন হয়ে গেল আজকে কোনো খোঁজ নেই কোনো স্টেপ নেই দেখা যাচ্ছে যে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কথা বলতেও কিন্তু ইতিমধ্যে তারা এসেছেন এবং সেই ছবিটা আমরা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা অভিযোগ যে ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যে পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন ক্যামেরায় দিব্যেন্দু সিং এর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা